জয় হিন্দ বন্ধুরা বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং আবগারি পুলিশের মেন পরীক্ষার বারো নম্বর জিকে ক্লাস প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ করানো হচ্ছে তোমাদেরকে প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় তোমরা কিন্তু এই ক্লাসটা পাবে এবং প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ডাউনলোড করতে পারবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো বেঙ্গলি জিকে কম্পিটিটিভ এছাড়াও টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আজকের ক্লাসের টপিক হচ্ছে ভূগোল থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম এবং ভারতের কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম এছাড়াও জিকেতে রয়েছে বিখ্যাত ব্যক্তিদের উক্তি ঐতিহাসিক উক্তি এই তিনটে টপিক মূলত আজকে তোমাদেরকে আমি পড়াবো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এছাড়াও যারা টপিক ওয়াইজ ক্লাসগুলো করনি এর আগের এগারোটা ক্লাস অবশ্যই ক্লাসগুলি করে নাও আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা জিকে থেকে ভালো স্কোর করে এবার এই কনস্টেবল এবং আফগারি পুলিশে চাকরিটা পেতে চাও অবশ্যই প্রত্যেকদিন ক্লাসগুলো করতে থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে নাও চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে কিন্তু বাঁধিকে দেয়া আছে উপনাম এবং ডান দিকে আসল নাম বাংলার অক্সফোর্ড নবদ্বীপকে কিন্তু বলা হয় অক্সফোর্ড অফ বেঙ্গল বাংলার দুঃখ দামোদর নদীকে বলা হয় বেঙ্গল সড় প্রসাদ নগরী সিটি অফ প্যালেস কলকাতাকে বলা হয় সায়েন্স সিটি কলকাতাকে বলা হয় এই টপিকটা থেকে বন্ধুরা বিগত বছরে অনেকগুলো কোশ্চেন আসতে দেখা গেছে তো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের কনস্টেবল এবং এক্সাইজ মেন পরীক্ষার জন্য সায়েন্স সিটি কিন্তু বন্ধুরা কলকাতা হয়ে যাবে আনন্দনগরী কলকাতা হয়ে যাবে ভারতের সংস্কৃতি রাজ রাজধানী কলকাতা হয়ে যাবে পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা হয়ে যাবে আনন্দের শহর কিন্তু হয়ে যায় বন্ধুরা কলকাতা অর্থাৎ সিটি অফ জয় ঠিক আছে ইংলিশে বললে সিটি অফ জয় এবং বাংলায় বললে আনন্দের শহর তো এগুলো বাংলাতেও আসতে পারে এবং ইংরাজিতেও আসতে পারে তার জন্য কিন্তু এই দুটো দিয়ে দেওয়া হয়েছে এমনি এমনি কিন্তু দিইনি হঠাৎ করে আগের বারে কোশ্চেন এসেছিল যে সিটি অফ প্যালেস যেটি এই মাত্র বললাম বন্ধুরা সিটি অফ প্যালেস কনস্টেবলের পরীক্ষায় এসেছিল প্রসাদ নগরী অনেকেই জানতো কিন্তু সিটি অফ প্যালেস যখন বলে দিয়েছে তখন কিন্তু অনেকে এটা ভুল করে এসছে তো ওই জন্য বাংলা এবং ইংলিশ ইংরাজিতে দুটোতেই দিয়ে দিয়েছি কোশ্চেনে কেমন চলে আসে কেউ বলতে পারে না ভারতের গ্লাসগো হাওড়া হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর পশ্চিমবঙ্গের ধানের গোলা বর্ধমান হয়ে যাবে বন্ধুরা ভারতের রুড় দুর্গাপুর হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর কালো হিরের স্থান আসানসোল হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর পাহাড়ের রানী দ্য কুইন অফ দ্য হিলস মানে এগুলো সব ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে বন্ধুরা দার্জিলিং হয়ে যাবে সঠিক উত্তর অর্কিড অর্কিডের শহর সিটি অফ অর্কিড হচ্ছে কার্শিয়াং হয়ে যাবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া শিলিগুড়ি হয়ে যাবে সঠিক উত্তর ডুয়ার্সের প্রবেশদ্বার শিলিগুড়ি হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ট্রাসের নদী তিস্তা হয়ে যাবে আমের শহর মালদহ হয়ে যাবে আচ্ছা মান মান মানভূম সিটি পুরুলিয়া হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর পরবর্তী দেখো টপিক হচ্ছে ভারতের কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম খুব গুরুত্বপূর্ণ একটি টপিক বন্ধুরা ষাঁড় ও মন্দিরের নগর সিটি অফ অক্স অ্যান্ড টেম্পেলস বারাণসী উত্তরপ্রদেশ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ভারতের তালা থেকে চাবির শহর কিলক সিটি অফ ইন্ডিয়া আলিগড় আর উত্তরপ্রদেশ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ভারতের সামরিক শহর মিরাট উত্তরপ্রদেশ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ডিফেন্স সিটি অফ ইন্ডিয়া উদ্যাননগর গার্ডেন সিটি লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর তাজনগরী আগ্রা উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর অ্যাবট অফ দ্য গড দ্য গড হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর এলাহাবাদ উত্তরপ্রদেশ দ্য গড হবে বন্ধুরা ঠিক আছে তারপর দেখো মিলন শহর সঙ্গম সিটি এলাহাবাদ উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর প্রধানমন্ত্রী সিটি অফ প্রাইম মিনিস্টার্স এলাহাবাদ উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর বিশ্বের চামড়া শহর লেদার সিটি অব দ্য ওয়ার্ল্ড কানপুর উত্তরপ্রদেশ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর উত্তর ভারতের ম্যানচেস্টার ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া ঠিক আছে শুধু যদি এখানে বলা হয় ভারতের ম্যানচেস্টার সেই ক্ষেত্রে আমরা সকলেই জানি আমেদাবাদ কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এগুলো কিন্তু আলাদা আলাদা উত্তর ভারতের ম্যানচেস্টার হয়ে যাবে বন্ধুরা কানপুর উত্তর উত্তরপ্রদেশ ভারতের সোনালী শহর হয়ে যাবে গোল্ড গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া লখনৌ উত্তরপ্রদেশ নবাবের শহর সিটি অফ নওয়াবস লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ হয়ে যাবে বন্ধুরা তারপরে দেখো পূর্বের কনসাল পূর্বের কনস্ট্যান্টিনোপেল হয়ে যাবে বন্ধুরা উত্তর উত্তরপ্রদেশ পূর্বের কনস্ট্যান্টিনোপেল হয়ে যাবে বন্ধুরা উত্তর প্রদেশ। ভারতের আধ্যাত্মিক রাজধানী স্পিরিচুয়ালস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বারাণসী হয়ে যাবে ভারতের ধর্মীয় রাজধানী রিলিজিয়াস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বারাণসী হয়ে যাবে আলোর শহর সিটি অফ লাইটস বারাণসী হয়ে যাবে মন্দিরের সহ সিটি অফ টেম্পেল বারাণসী হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর পবিত্র শহর বারাণসী হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর পর্বতের রানী কুইন অফ দ্য মাউন্টেন্স মুসৌরি উত্তরাখণ্ড একটু আগে পর্বতের রানী আমরা দেখলাম দার্জিলিং ওটা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এটা ভারতের হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো সেই ক্ষেত্রে মৌসুরি উত্তরাখণ্ড হয়ে যাবে হ্রদের শহর নৈনিতাল উত্তরাখণ্ড হয়ে যাবে যোগা সিটি হয়ে যাবে বন্ধুরা ঋষিকেশ নেক্সট দক্ষিণ ভারতের কাশি বা বারাণসী মাদুরাই তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর নীল পর্বত দেখো নীলগিরি পর্বত তামিলনাড়ু হয়ে যাবে উৎসব নগরী মাদুরাই তামিলনাড়ু হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর নেক্সট চন্দন বৃক্ষের মন্দির টেম্পেল অফ স্যান্ডেল ট্রি মাধুরাই তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর সবুজ নগরী গ্রিন সিটি চেন্নাই তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর দক্ষিণ ভারতের প্রবেশদ্বার হয়ে যাবে চেন্নাই তামিলনাড়ু একটু আগে যেটা আমরা দক্ষিণ ভারতের যেটা দেখেছি সেটা কিন্তু ওই কোশ্চেনটা পশ্চিমবঙ্গের একটু আলাদা ছিল দুটোকে কিন্তু গোলাবে না এশিয়ার ডেট ট্রয়েট চেন্নাই তামিলনাড়ু হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ডেট্রয়েট অফ এশিয়া অটো হাব অফ ইন্ডিয়া চেন্নাই তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর ভারতের স্বাস্থ্য রাজধানী হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া চেন্নাই তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর বয়ন শহর টেক্সটাইল সিটি অফ ইন্ডিয়া কোয়েম্বাটুর তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর নীল পর্বত ব্লু মাউন্টেন্স নীলগিরি তামিলনাড়ু হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর পূর্ব ভারতের এথেন্স এথেন্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া মাদুরাই তামিলনাড়ু হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর পরবর্তী দেখো ঘুমহীন শহর স্লিপনেস সিটি মাদুরাই তামিলনাড়ু হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর দক্ষিণ ভারতের অক্সফোর্ড অক্স অক্সফোর্ড অফ সাউথ ইন্ডিয়া তিরুনেল ভ্যালি তামিলনাড়ু হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর বিহারের দুঃখ কোশি নদী বিহার হয়ে যাবে সঠিক উত্তর দ্য সিল্ক সিটি অফ ইন্ডিয়া দ্য সিল্ক সিটি অফ ইন্ডিয়া হয়ে যাবে বন্ধুরা ভাগলপুর বিহার পরবর্তী দেখো ভারতের নগরী, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালুরু কর্ণাটকা হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালুরু কর্ণাটক হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর সিলিকেন সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালুরু কর্ণাটক হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর মহাকাশ শহর সেই ক্ষেত্রেও হয়ে যাবে বন্ধুরা ব্যাঙ্গালুরু কর্ণাটক পরবর্তী দেখো সায়েন্স সিটি অফ ইন্ডিয়া হয়ে যাবে বন্ধুরা ব্যাঙ্গালুরি ব্যাঙ্গালুরু কলকাতা নেক্সট পূর্ব ভারতের রোম বেঙ্গালুরু কলকাতা হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর এখানে বলেছে ভারতের রোম নয় এখানে বলেছে পূর্ব ভারতের রোম ভারতের রোম হলে কিন্তু সেই ক্ষেত্রে হয়ে যাবে দিল্লি যতটা সম্ভব আসছি নেক্সটে কিন্তু এটা পূর্ব ভারতের রোম বলেছে তো সেই ক্ষেত্রে হয়ে যাবে বেঙ্গালোর কোন কর্ণাটক পরবর্তী দেখো আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালোর কর্ণাটক হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর এশিয়া রোম যদি হয় তো সেই ক্ষেত্রে হয়ে যাবে বন্ধুরা দিল্লি ঠিক আছে পূর্ব ভারতের রোম ব্যাঙ্গালোর কর্ণাটক যেরকম দেখলাম এশিয়ার রোম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে দিল্লি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো ভারতের স্কটল্যান্ড কুর কর্ণাটক হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ভারতের স্কটল্যান্ড হয়ে যাবে কুর কর্ণাটক তারপর দেখো হেরিটেজ সিটি মাইসুর কর্ণাটক হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ভারতের প্রবেশদ্বার গেটওয়ে অফ ইন্ডিয়া সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা মুম্বাই মহারাষ্ট্র ভারতের হলিউড সিটি সেই ক্ষেত্রে হয়ে যাবে মুম্বাই মহারাষ্ট্র ভারতের ভেনিস মুম্বাই মহারাষ্ট্র কুইন অফ ডেকান পুনে মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক উত্তর গোলাপি শহর জয়পুর রাজস্থান হয়ে যাবে ভারতের প্যারিস জয়পুর রাজস্থান হয়ে যাবে পৃথিবীর ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন সেই ক্ষেত্রে হয়ে যাবে কাশ্মীর ভারতের সুইজারল্যান্ড সেই ক্ষেত্রে হয়ে যাবে কাশ্মীর ভারতের মশলার বাগান কেরালা হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ভারতের ম্যানচেস্টার আহমদাবাদ গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর সূর্য শহর যোধপুর সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চনদের দেশ পাঞ্জাব হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ল্যান্ডস অফ ফাইভ রিভার্স মন্দির সিটি অফ গোল্ডেন টেম্পল অমৃতসর পাঞ্জাব হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ভারতের ইস্পাত শহর জামশেদপুর ঝাড়খণ্ড হয়ে যাবে সঠিক উত্তর এশিয়ার রোম সেই ক্ষেত্রে হয়ে যাবে বন্ধুরা দিল্লি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যেটুকু একটু আগে তোমাদেরকে বললাম কোয়েম্বাটুর হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর ভারতের ম্যানচেস্টার সেই ক্ষেত্রে হয়ে যাবে আমেদাবাদ তাহলে তিনটে কোশ্চেন বুঝতে পারলে পরবর্তী টপিক দেখো বন্ধুরা জিকে তোমাদের যেমনটা বলি যে প্রত্যেকটা প্রত্যেক দিন তোমাদের একটি করে সাবজেক্টিভের সঙ্গে একটি করে স্ট্যাটিক জিকের ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এর আগে তোমরা দুটো করে তিনটে করেও পেয়েছো তাহলে কী হবে তোমাদের দুটো দিকটা কমপ্লিট হবে আর এরকমভাবেই কিন্তু পড়লে আরামসে তোমরা জিকে থেকে খুব ভালো স্কোর করতে পারবে জিকে থেকে ভালো স্কোর করতে পারলে আরামসে তোমরা মেন এবং হচ্ছে কনস্টেবল মেন এবং আফগারি পুলিশের মেন পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে পারবে তো ওই জন্য বলবো বন্ধুরা প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং প্রত্যেক দিন এরকমভাবে স্টাডি করো চলো আরেকটা জিনিস তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আর স্কোয়ার মেথড অর্থাৎ প্রত্যেক দিন পড়ে তারপরে কিন্তু রিভিশনও করতে হবে আজকে পড়লে আর কালকে পড়লে না ওই বিষয়টা তাহলে ভুলে যাবে ওই জন্য বলবো রিভাইস তোমাদেরকে অবশ্যই করতে হবে পরবর্তী টপিক কি আছে ভারতের বিশিষ্ট কয়েকজন ব্যক্তির ঐতিহাসিক উক্তি ইন ক্লাব জিন্দাবাদ এই উক্তিটি কার এরকম পরীক্ষায় আছে তো সেই ক্ষেত্রে ভগৎ সিং হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর দিল্লি চলো জয় হিন্দ এই উক্তিটি কে দিয়েছিলেন বা কে বলেছিলেন তো সেই ক্ষেত্রে হয়ে যাবে বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বোস তারপর দেখো কারেঙ্গে ইয়া মারেঙ্গে মহাত্মা গান্ধী হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর পূর্ণ স্বরাজ কে বলেছিলেন জওহরলাল নেহেরু জয় জগৎ কে বলেছিলেন ভাবে সাম্রাজ্য বাক্য নাশ এই উক্তি কার ছিল ভগৎ সিং হয়ে যাবে সঠিক উত্তর স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটিকে দিয়েছিলেন বাল বালগঙ্গাধর তিলক হয়ে যাবে সঠিক উত্তর স্যারে জাহা সে আচ্ছা জাহা সে স্পেলিংটা একটু মিস্টেক আছে ঠিক আছে সারে জাহা সে আচ্ছা এটা মোহাম্মদ ইকবাল হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর বন্দে তারাম এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন গরিবি হাটাও ইন্দিরা গান্ধী হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর মেরা ভারত মাহান হেম এটা কিন্তু রাজীব গান্ধী বলেছিলেন জয় জাবান জয় কিষণ লাল বাহাদুর শাস্ত্রী হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর শাস্ত্রী স্পেলিংটা মিস্টেক আছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এটা সুভাষচন্দ্র বোস বলেছিলেন জয় জাবান জয় কিষাণ জয় বিজ্ঞান এটি অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন তাহলে জয় জাবান জয় কিষাণ এটা লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন এবং জয় জাবান জয় কিষাণ জয় বিজ্ঞান এটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন তো অবশ্যই যাতে তোমরা কনফিউজ না হয় দুটো কোশ্চেন দিয়ে দিয়েছি এবং তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা টার্গেট ডাব্লিউপি ডাব্লিউপি কনস্টেবল এক্সাইজ মেনের জন্য জিকে বুক অনলি ফর জিকে এখানে দেওয়া রয়েছে পিভিয়াস ইয়ার দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার একুশ সাল অবধি যা যা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যা যা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু জি কের কোশ্চেন এখানে রয়েছে এছাড়াও সায়েন্স ইন ইএন ভিএস হিস্ট্রি কনস্টিটিউশন জিওগ্রাফি ইকোনমিক কম্পিউটার জিকে টোটাল এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে তার জন্য বলবো বন্ধুরা অবশ্যই ই বুকটি তোমরা পার্চেস করে নাও মাত্র পঁচাত্তর টাকার মাধ্যমে এই ইউবুকে এই ইউবুক থেকে বন্ধুরা প্রিলিমিনারি পরীক্ষায় পঁচিশ নম্বর মতো কমন এসছে আগামী দিনে এসআই পরীক্ষা হতে চলেছে এবং আগামী দিনে ওয়ারলেস অপারেটারের পরীক্ষা হতে চলেছে আমরা তোমাদেরকে এটাও দেখাবো যে ওয়ারলেস অপারেটারের থেকে কত কতগুলো কোশ্চেন এলো এস আই থেকে কতগুলো কোশ্চেন এলো মেনলি কিন্তু আমার ফোকাস হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল এবং এক্সাইজ মেনের জন্য এই ইবুকটা তৈরি করেছিলাম তো আগামী দিনে আমরা এটাও দেখবো যে এই ইবুক থেকে আর কতগুলো কোশ্চেন এই পরীক্ষা এইগুলো কমন আসছে সেগুলো তোমাদের প্রমাণ স্বরূপ এসে এনে কিন্তু দেখাবো তো ওই জন্য বলব বন্ধুরা অবশ্যই ইবুকটা বাই বাইকানো মাত্র পঁচাত্তর টাকার মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এছাড়াও এই ইবুকের টোটাল রিভিউ আমি আমার ডেস্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই বুকটা তোমরা নিলে এর সঙ্গে কিন্তু আশিটা ইম্পর্ট্যান্ট জিকের পুরো ফ্রি ই বুক আরেকটি পেয়ে যাচ্ছো তোমরা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়াও বলবো বন্ধুরা চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত